নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেটটি আপনাদের সামনে নিয়ে চলে যে যেটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে বাকি যে পরীক্ষাগুলি ছিল সেই পরীক্ষাগুলির ডিটেলস এবং তার সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী কিছু কিছু স্টেপ নিয়েছে যেটা শিক্ষা সংক্রান্ত তো তার আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপডেটটি কী চলুন দেখেনি দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখিনি এখানে বলছে যে বাকি থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলি আগামী জুন মাসের মধ্যে নেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সঙ্গে একাদশ শ্রেণীর যে সকল ছাত্ররা মানে পড়তেন তাদেরকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার থাওয়া বসাতে দেশের লকডাউনের সিদ্ধান্ত হয় উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেলেও লকডাউনের গেরোয়ায় তা শেষ করা যায়নি এখনও বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে করোনা মোকাবিলায় আপাতত তিনই মে পর্যন্ত দেশে লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি আগামী জুন মাসে নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি একাদশ শ্রেণীর পরীক্ষাও বাকি রয়েছে রাজ্যের এই বিষয়ে পড়ুয়া ও তাদের অভিভাবকদের আশ্বাস্ত করলেন মুখ্যমন্ত্রী তিনি জানালেন এবছরে একাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ একাদশ শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা ছাড়া সরাসরি দ্বাদশ শ্রেণীতে পড়াশোনার সুযোগ পেয়ে যাবেন তারা সেটা আজকের মমতা ব্যানার্জি আপনাদের জানিয়েছে এবং লকডাউনের জোরে বন্ধ রয়েছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আপাতত পনেরোই মে পর্যন্ত রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী তবে কুড়ি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশুদের বাড়ি বাড়ি মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে বলে জানানো গিয়েছে এর পাশাপাশি কলেজের পড়ুয়াদের সুবিধার্থে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানিয়েছে যে কলেজের পড়ুয়াদের শুধুমাত্র ফাইনাল সেমিস্টার বসলেই চলবে তো এই এই আপডেটটি উঠে এসেছে তিনটে আপডেট যেটি হলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে আপনার জুন মাসে এবং যারা ক্লাস ইলেভেনে পড়তেন তাদের কোনোরূপ পরীক্ষা দিতে হবে না এবং যে সকল ছাত্রছাত্রীরা কলেজে পড়তেন তাদের শুধু লাস্ট সেমিস্টারের পরীক্ষা দিলে আপনারা পারবেন অন্য পরীক্ষাগুলো আপনাদের দিতে হবে না তো এই তিনটি আপডেট আজকের মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যেটি খুবই হেল্পফুল নিউজ আশা করি নিউজটি আপনাদেরও খুব হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকেন তো প্রতিনিয়ত আপডেট এই ধরনের পাওয়ার জন্য চ্যানেলটি খুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন